1900 শতাব্দীর দুটি বড় বড় যুদ্ধ, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা পৃথিবীর প্রায় 12 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আমাদের আজকের গল্পটি প্রথম বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। দুজন ইংলিশ সৈনিককে যখন তাদের দলের 1600 সৈনিককে বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের হাতে ছিল মাত্র একদিন, আর যেতে হয়েছিল পায়ে হেঁটে শত্রু দলের সীমানার মধ্য দিয়ে। পৌঁছাতে না পারলে যাবে 1600 প্রাণ। তারা কি পেরেছিল এই অসম্ভব কাজটি করতে? 1917 নামের এই মুভিটি হলিউডের একটি হিস্টোরিক্যাল ড্রামা ওয়ার মুভি, যেটা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। গল্পটি 1917 সালের এপ্রিল মাসের 6 তারিখে শুরু, যখন পুরো ইউরোপ জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা। আমরা দেখতে পাই ছবির মতো সুন্দর বনফুলে ঘেরা এক মাঠ, যেখানে টম ব্লেক আর উইলিয়াম স্কোফিল্ড নামের দুইজন সৈনিক শান্তিতে ঘুমাচ্ছে। আরেকজন সৈনিক এসে ব্লেককে ডাক দেয় আর তাকে তার পছন্দ মতো একজনকে নিয়ে আসতে বলে। ব্লেক উইলিয়ামকে নিয়ে হাঁটতে হাঁটতে তাদের খোঁড়া ট্রেঞ্চ দিয়ে আসতে থাকে, আর আমরা দেখতে পাই সেই সুন্দর ফুলে ভরা মাঠ যুদ্ধের প্রয়োজনে মানুষের হাতে লেগে কি ভয়াবহ রূপ নিয়েছে। ট্রেঞ্চ হল প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত মাইলের পর মাইল মাটির ভেতরে খোঁড়া সুড়ঙ্গ, যেখানে সৈন্যরা মাসের পর মাস থেকে যুদ্ধ চালাত নিজেদের অবস্থান ধরে রেখে। মাটির ভেতরে থাকার কারণ যাতে অপরপক্ষের গুলি আর হামলা থেকে বাঁচা যায়। অসম্ভব কষ্টের ছিল এই কাদামাটি, নোংরা পানি আর ইঁদুরে ভরা ট্রেঞ্চের ভেতরের জীবন। যত সৈনিক অপরপক্ষের হামলায় মারা গিয়েছিল তার চেয়েও বেশি মারা পড়েছিল অনাহারে আর নোংরা পরিবেশের নানান অসুখ বিসুখে। দুই পক্ষের ট্রেঞ্চের মাঝখানে ছিল নো ম্যানস ল্যান্ড, বা সেই ফাঁকা জায়গা যা কেউ দখল করেনি। ট্রেঞ্চের অবস্থা যতই খারাপ থাকুক, ট্রেঞ্চের বাইরে নো ম্যানস ল্যান্ড ছিল আরও ভয়ঙ্কর, কারণ ট্রেঞ্চ থেকে উঠে খোলা মাঠে গেলেই প্রতিপক্ষের দ্বারা নিশ্চিত মৃত্যু। যাই হোক, ফিরে আসি গল্পে। সার্জ নামের সৈন্যটি ব্লেক আর উইলিয়ামকে নিয়ে যায় তাদের গ্রুপের জেনারেলের অফিসে। জেনারেল তাদের জানায় যে সেগেন ডেভনস নামে আরেকটি ব্রিটিশ মিলিটারি গ্রুপ নো ম্যানস ল্যান্ড পাড়িয়ে একটু দূরে অবস্থান করছে, যারা পরের দিন সকালে এক জার্মান বাহিনীর উপর হামলা চালাবে। সেই গ্রুপের প্রধান কর্নেল ম্যাকেনজি মনে করছে জার্মান বাহিনীটি দুর্বল হয়ে পড়েছে, তাই তারা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু আসলে জার্মান দলটি সরে যেয়ে দুর্বল হওয়ার ভান করছে, যাতে কর্নেল ম্যাকেনজির দল হামলা চালাতে এসে ফাঁদে পড়ে যায়। সেই দুর্বল মনে করা জার্মান সৈন্যের দলটিকে ব্যাকআপ দেওয়ার জন্য আরও অনেক জার্মান সৈন্য নিজেদের লুকিয়ে রেখেছে। জেনারেল ব্লেক আর উইলিয়ামকে দায়িত্ব দেয় যে এই খবরটি কর্নেল ম্যাকেনজির কাছে পৌঁছাতে হবে, তা না হলে কর্নেল ম্যাকেনজি সহ তার গ্রুপের 1600 জন জার্মান বাহিনীর পাতা ফাঁদে পড়ে মারা পড়বে। টেলিফোনের লাইন জার্মান বাহিনী কেটে দেয়াতে অন্য কোনো রকম যোগাযোগ সম্ভব না। কর্নেল প্রধানত ব্লেককে বেছে নিয়েছে, কারণ ব্লেক ভালো ম্যাপ করতে পারে, আর ব্লেকের ভাই জোসেফও সেই 1600 সোলজারের মাঝে একজন যে কর্নেল ম্যাকেনজির আন্ডারে যুদ্ধ করছে। জেনারেল তাদেরকে অভয় দিয়ে বলে যে তাদের ট্রেঞ্চ থেকে বের হয়ে নো ম্যানস ল্যান্ড পেরিয়ে যেতে সমস্যা হবার কথা না, কারণ অপর পাশের জার্মান দল তাদের ট্রেঞ্চ ছেড়ে চলে গিয়েছে। ব্লেক জেনারেলের কথা শুনে সাথে সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কারণ খবর না পৌঁছাতে পারলে অন্য সবার সাথে তার ভাইও যে মারা পড়বে। উইলিয়াম তাকে অনুরোধ করে একটু অন্ধকার নামলে তারপর রওনা করতে, কিন্তু ব্লেক কিছুতেই আর অপেক্ষা করতে চায় না। তারা হাঁটতে হাঁটতে ট্রেঞ্চের একদম সামনে লাইনে চলে আসে, আর সেখানকার দায়িত্বরত লেফটেন্যান্টকে তাদের ট্রেঞ্চের বাইরে যাওয়ার পারমিশন লেটার দেখায়। ব্লেক আর উইলিয়াম তাদের ট্রেঞ্চ থেকে বের হয়ে আঁকা বাঁকা এবড়ো থেবড়ো তারকাটে ঘেরা কাদাপানির রাস্তা ধরে আগাতে থাকে, মরে পচে থাকা ঘোড়া আর মানুষ সারা পথ জুড়ে, আর তাই ইঁদুরের খাবারের কোনো অভাব নেই। আসলে এমন জায়গায় কেউ মারা পড়লে জীবন বাজি রেখে তার লাশ নিয়ে যেতে কে আসবে? উইলিয়ামের হাতে তার কাটের আঘাত লাগে, আবার সেই হাতি ভুল করে এক পচে থাকা মৃতদেহের মাঝে ঢুকিয়ে দেয় সে। কিছু প্লেন যেতে দেখে তারা লুকিয়ে পড়লেও পরে দেখে যে সেটা তাদের পক্ষেরই প্লেন। কাদা পানি পেরিয়ে সাবধানে আগাতে আগাতে তারা জার্মানদের ট্রেঞ্চে পৌঁছে যায়।
এসে দেখে আসলেই জার্মানরা ট্রেন ছেড়ে চলে গিয়েছে। তারা কিছুটা নিশ্চিত হয়ে ট্রেঞ্চ ধরে আগাতে থাকে, কিন্তু নিভে যাওয়া আগুন দেখে তারা আবার সাবধান হয়ে যায়। তার মানে হলো বেশিক্ষণ হয়নি জার্মানদের চলে যাওয়ার। তারা যেতে যেতে জার্মান সোলজারদের মাটির নিচে থাকার ঘর দেখে অবাক হয়, কারণ তাদের ট্রেঞ্চ এত বড় না, আর এমন ব্যবস্থাও নেই। হঠাৎ করে উইলিয়াম জার্মানদের পুঁতে রাখা ডিনামাইটের তার দেখতে পায়, যেটা টাচ করলেই ব্লাস্ট হবে। তারা সতর্ক হয়ে গেলেও এক বড় ইঁদুর এসে তারে গিয়ে লাগে, আর প্রচণ্ড শব্দে ডিনামাইট ব্লাস্ট হয়। ব্লেকের তেমন কিছু হয় না, কিন্তু সে উইলিয়ামকে খুঁজে পায় না। পরে সে দেখে উইলিয়াম ভেঙে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে গেছে। ব্লেক দেয়ালের টুকরো সরিয়ে উইলিয়ামকে জাগিয়ে তোলে, আর চোখে ধুলা পড়ায় দেখতে না পাওয়া উইলিয়ামকে নিয়ে কোনো রকম সব ধসে পড়ার আগেই সে বের হয়ে আসে। উইলিয়াম চোখে পানি দিয়ে চোখ ঠিক করে। সে ব্লেকের ওপর রাগ দেখায় তাকে বেছে নেওয়ার জন্য এই প্রাণঘাতী মিশনে। ব্লেক বলে যে সে ভেবেছিল তাদের কোনো সহজ কাজ দেয়া হবে, আর সে উইলিয়ামকে ফেরত যেতে বলে। উইলিয়াম রাগ দেখালেও ব্লেককে ছেড়ে যায় না, এবং তারা আস্তে আস্তে আবার আগাতে থাকে। যেতে যেতে উইলিয়াম বলে ব্লেক তাকে বাঁচানোর জন্য হয়তো একটা মেডেলও পেয়ে যেতে পারে। ব্লেক খুশি হয়ে যায়। ব্লেক উইলিয়ামের পাওয়া আগের এক মেডেলের কথা জানতে চাইলে উইলিয়াম বলে সে তৃষ্ণার্ত থাকায় এক বোতল ওয়াইনের জন্য সেটা বিক্রি করে দিয়েছে, কারণ যুদ্ধক্ষেত্রে মেডেলের থেকেও বেশি মূল্যবান হলো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। তারা হঠাৎ করে একটি পরিত্যক্ত খামার বাড়ি দেখতে পায়। সে বাড়ির গাছপালা যাবার আগে জার্মান সৈন্যরা কেটে ফেলেছে, আর বাড়ির কুকুরটিকেও মেরে ফেলেছে। উইলিয়াম ভাগ্যক্রমে মাত্র দোয়ানো গরুর দুধ পেয়ে খুশি হয়ে যায়, আর তা ফ্লাক্সে ভরে নেয়। হঠাৎ করে আকাশে দুই পক্ষের বিমানের মারামারি হতে থাকে, আর একটা জার্মান বিমান এসে ঠিক তাদের পিছনেই বিধ্বস্ত হয়। বিমান ভেতরে জার্মান পাইলট সহ আগুনে পড়তে থাকে। ব্লেক আর উইলিয়াম পাইলটকে টেনে বের করে। উইলিয়াম পাইলটকে মেরে ফেলার কথা বললেও ব্লেক তাকে পানি দেওয়ার জন্য উইলিয়ামকে পানি আনতে পাঠায়, কিন্তু পাইলটটি হঠাৎ করে ব্লেকের পেটে ছুরি দিয়ে আঘাত করে। উইলিয়াম পাইলটকে গুলি করে, আর ব্লেককে সাহায্যের জন্য মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যেতে চায়, কিন্তু প্রচণ্ড রক্তপাতের কারণে ব্লেকের চলার কোনো শক্তি থাকে না। উইলিয়াম আর ব্লেক দুজনেই বুঝতে পারে যে ব্লেকের হাতে বেশি সময় নেই। ব্লেক ভয় পেয়ে কেঁদে উঠে। সে পকেট থেকে তার মা আর ভাইয়ের ছবি বের করে সামনে নেয়। তারপর কাঁদতে কাঁদতে উইলিয়ামকে বলে যে আমার মাকে চিঠি লিখে বলো যে আমি ভয় পাইনি। উইলিয়াম তাকে সান্ত্বনা দেয় যে সে একাই ম্যাপ দেখে যেতে পারবে খবর পৌঁছাতে, আর সে তার ভাইকেও খুঁজে বের করবে। ব্লেক উইলিয়ামের কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। উইলিয়াম ব্লেকের মৃতদেহকে সরানোর চেষ্টা করতে গেলে হঠাৎ করে কিছু ব্রিটিশ সৈনিক এসে তাকে সাহায্য করে। এই ব্রিটিশ সৈনিকের দলটি ফার্ম হাউসের পাশ দিয়ে যাচ্ছিল, আর তারা উইলিয়ামকে তাদের গাড়িতে তুলে নেয়। গাড়ি হঠাৎ করে কাদায় আটকে গেলে উইলিয়াম গাড়ি আবার চালু করতে সবাইকে ধাক্কা দিতে বলে, কারণ তার কাছে খুব বেশি সময় নেই। সে সবাইকে বলে যে সে পৌঁছে অ্যাটাক বন্ধে ইনফরমেশন না দিতে পারলে 1600 সৈনিকের প্রাণ যাবে জার্মানদের পেতে রাখা ফাঁদে। যেতে যেতে গাড়ি থেকে তারা দেখতে পায় যে জার্মান দল সব বাড়ির গবাদি পশুদেরও মেরে ফেলেছে গুলি করে। নিরীহ প্রাণীগুলো মানুষের তৈরি যুদ্ধের ভয়াবহতা থেকে রেহাই পায়নি। পথে এক ব্রিজ ভাঙা থাকায় গাড়িগুলোকে অন্য পথে যেতে হবে দেখে উইলিয়াম সেখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেমে যায়। উইলিয়াম ধসে পড়া ব্রিজ পার হতে থাকলে উপরের এক টাওয়ার থেকে এক জার্মান সেনা তার উপর গুলি ছোড়ে। নিজেকে বাঁচিয়ে সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে টাওয়ারের উপরে থাকা জার্মান সৈন্যকে গুলি করে হত্যা করে। গুলি বিনিময়ের সময় নিজেকে সামলাতে না পেরে সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, আর তার মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেতে পেতে অনেক রাত হয়ে যায়। সে গোলাগুলির মাঝেই ধসে পড়া আর আগুনে পুড়তে থাকা দালান কোঠার মাঝে দৌড়াতে থাকে। এক জার্মান সেনা তার পিছনে গুলি নিয়ে তাড়া করলে সে কাঠের দরজা ভেঙে একটি ঘরে আশ্রয় নেয়। সেই ঘরে উইলিয়াম লুকিয়ে থাকা একটি মেয়ের দেখা পায়। মেয়েটি ভয় পেলে উইলিয়াম তাকে বলে যে সে জার্মান না, ইংলিশ দলের সৈনিক। জায়গাটি আসলে ফ্রান্সের একটি গ্রাম, যেটা জার্মানরা দখল করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মেয়েটি উইলিয়ামের মাথা থেকে ঝরতে থাকা রক্ত বন্ধ হতে সাহায্য করে। মেয়েটির সাথে উইলিয়াম একটা বাচ্চাকেও দেখতে পায়।
মেয়েটি বলে সে পরিত্যক্ত অবস্থায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছে। উইলিয়াম তার ফ্লাক্সে থাকা দুধ বাচ্চাটিকে দেয় আর মেয়েটির বারণ সত্ত্বেও সেখান থেকে চলে আসে। এক জার্মান সেনা উইলিয়ামকে দেখে ফেললে উইলিয়ামের তাকে চুপি চুপি শ্বাসরোধ করে হত্যা করতে হয় যাতে সে চিৎকার না করতে পারে। কিন্তু তাও সবাই জেনে যায় যে এক ইংলিশ সৈনিক ঢুকে পড়েছে তাদের মাঝে। চারিদিক থেকে সবাই তার দিকে গুলি ছুটতে থাকে আর সে নিজেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। পানির প্রচণ্ড স্রোত তাকে টেনে নিয়ে যেতে থাকে আর সে এক জলপ্রপাত দিয়ে নিচে পড়ে যায়। মরতে মরতে কোনো রকম এক গাছে ডাল ধরে সে যেতে থাকে। হঠাৎ করে তার গায়ের উপর ঝরে পড়া ফুল দেখতে পেয়ে তার বোধশক্তি ফিরে আসে। সৈন্যদের মরে পচে থাকা মৃতদেহ পাড়িয়ে সে পাড়ে উঠে কান্নায় ভেঙে পড়ে। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে এখনো বেঁচে আছে। হাঁটতে হাঁটতে উইলিয়াম দেখে একজন সোলজার গান গাচ্ছে আর কিছু ইংলিশ সোলজার বনের মাঝে বসে তা শুনছে। উইলিয়ামও সেখানে বসে পড়ে। তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। সোলজারদের সাথে কথা বলে সে বুঝতে পারে তারাই আসলে কর্নেল ম্যাকেনজির সেগেন ডেভনস নামের দলটি যারা জার্মান বাহিনীর পাতা ফাঁদে পড়তে যাচ্ছে। উইলিয়াম দৌড়াতে দৌড়াতে তাদের ট্রেঞ্চে ঢুকে আর দেখে অলরেডি দলের প্রথম ভাগের সেনারা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে চিৎকার করতে থাকে আক্রমণ বন্ধ করার জন্য, কিন্তু এই আক্রমণ শুধু কর্নেল ম্যাকেনজি আদেশ দিয়ে থামাতে পারবে। ট্রেঞ্চের মধ্য দিয়ে সব সেনাদের পাড়িয়ে কর্নেলের কাছে পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যাবে। তাই সে নিজের জীবন বাজি রেখে ট্রেঞ্চের উপরে উঠে গোলাবারুদের মাঝে দৌড়াতে শুরু করে। আপনারা দেখলে বুঝবেন কতটা পাওয়ারফুল, ইন্সপায়ারিং আর ড্রামাটিক ছিল এই দৌড়ানোর দৃশ্যটি। এত কাছে এসে সে হার মানতে চায়নি। ফাইনালি সে কর্নেল ম্যাকেনজির কাছে পৌঁছিয়ে আক্রমণ বন্ধের আদেশের লেটারটি দেখায় আর বলে যে জার্মানরা অনেক মাস ধরেই প্ল্যান করে এই ফাঁদটি পাচ্ছিল। কর্নেল ম্যাকেনজি তার সেনাদের আক্রমণ বন্ধের আদেশ দেয়। উইলিয়াম তারপর ব্লেকের ভাই জোসেফকে খুঁজতে থাকে। তাকে সেনাদের জন্য তৈরি এক মেডিকেল সেন্টারে খুঁজে পায়। জোসেফকে সে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ দেয়। উইলিয়াম বলে যে তার বন্ধু টম ব্লেক অনেক ভালো মানুষ ছিল আর তার জন্যই উইলিয়াম আজ বেঁচে আছে। তারপর উইলিয়াম ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে এক গাছের গুঁড়িতে বসে। পকেট থেকে বের করে তার পরিবারের ছবি, যে ছবির পিছনে লেখা রয়েছে কাম ব্যাক টু আস, মানে আমাদের কাছে ফিরে এসো। কেমন লাগলো আপনাদের এই সত্যি কাহিনী? এই মুভিটির বিশেষত্ব হচ্ছে এটি এমনভাবে ক্যামেরায় ধারণ করা হয়েছে যে দেখে মনে হবে একই ক্যামেরা দিয়ে একবারই পুরো মুভিটার শুটিং হয়েছে। ব্লেক আর উইলিয়ামের মাঠে বসে থাকা থেকে শুরু করে উইলিয়ামের গাছের নিচে এসে বসা পর্যন্ত মনে হবে যেন একই শটে মুভিটা কমপ্লিট করা হয়েছে। সত্যি ইতিহাস আর যুদ্ধের সংমিশ্রণে বানানো মুভিটি দেখতে চাইলে দেরি না করে দেখে ফেলুন। গোল্ডেন গ্লোব আর অস্কারপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2019 সালে আর এর IMDb রেটিংস হল 8.3। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।